স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানিয়া আফরিন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 9:15 এ ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূকম্পন গবেষণা সংস্থা USGS বলছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল 5.2। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের লক্ষ্মীপুর থেকে 7 কিলোমিটার দক্ষিণে। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত 24 ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 20 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, মঙ্গলবার সকাল 8:00 থেকে বুধবার সকাল 8:00 মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়। নতুন করে করোনা শনাক্তের হার শতকরা 16.93%। আগের দিন এ হার ছিল 21.45%। গত 24 ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার 37.68%। গাইবান্ধা জেলায় গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার 40.25%। দিনাজপুরে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। চুয়াডাঙ্গায় গত 24 ঘণ্টায় মারা গেছেন 10 জন। করোনা শনাক্তের হার 37.68%। জেলার সবশেষ করোনা পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ হচ্ছেন সহকর্মী সেলিম রেজা। সেলিম, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে আর জনসচেতনতা কেমন বেড়েছে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। তানিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা করোনা যে সংক্রমণ নিয়ন্ত্রণে। তো তানিয়া, হচ্ছে গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে 11টি মোবাইল টিম কিন্তু 68 জনকে 58,280 টাকা জরিমানা করেছে। এছাড়া 2 জনকে কিন্তু বিনাশ্রম কারাদণ্ড, 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। তানিয়া, আমরা আসলে শহর কেন্দ্রিক যে লকডাউন সেটা কিন্তু দেখেছি, কিন্তু গ্রামে লকডাউনের কিন্তু কোনো বালাই আমরা দেখিনি। সাধারণ মানুষ কিন্তু ঘোরাফেরা করছে, অকারণে কিন্তু চায়ের দোকানে এবং রাস্তার মোড়ে আড্ডা দিচ্ছে, এ কারণেই কিন্তু সংক্রমণের যে হার সেটা কিন্তু আসলে দিন দিন বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গায় কিন্তু 345টি নমুনা পরীক্ষা করে কিন্তু 130 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে 5 জন করোনা আক্রান্ত হয়ে এবং 5 জন উপসর্গ নিয়ে মারা গেছে। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 4,045 জন এবং মৃত্যুবরণ করেছে 122 জন। তানিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা যে করোনা বিশেষায়িত যে হসপিটাল, সেই হসপিটালের সামনে। গত 24 ঘন্টায় কিন্তু এই হসপিটালে প্রায় 68 জন রুগী, করোনা রুগী ভর্তি হয়েছে। তো এই করোনা ওয়ার্ডে কিন্তু এখন পর্যন্ত 88 জন ইয়েলোজন এবং 80 জন কিন্তু করোনা ওয়ার্ডে ভর্তি আছে। মোট 168 জন রুগী এই ওয়ার্ডে ভর্তি আছে। তানিয়া, এখানে কিন্তু স্বাস্থ্য সেবার যে মান সেটা কিন্তু একেবারে অপ্রতুল। এখানে চিকিৎসক নার্স যারা আছে তারা একেবারে চিকিৎসা সেবা দিতে আসলে হিমশিম খেতে হচ্ছে, কারণ এখানে প্রতিটি ইয়েতে ডিউটি করছে 2 জন ডাক্তার এবং 5 জন করে নার্স। যেখানে প্রয়োজন 5 জন ডাক্তার এবং 10 জন নার্স, সেখানে কিন্তু অপ্রতুল চিকিৎসা সেবা ইয়ে দিয়ে কিন্তু আসলে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব না। পাশাপাশি অক্সিজেন এবং অক্সিজেনের সংকটও দেখা দিয়েছে। এখানে যে অক্সিজেন যে ইয়ে আছে সেখানে কিন্তু সেই অক্সিজেনের ইয়ে কিন্তু স্বল্পতা। এছাড়া আপনারা, আপনি জানেন যে চুয়াডায় কিন্তু আইসিইউ এবং সিসিইউ কোনো সাপোর্ট নেই। তার বিকল্প হিসেবে 5টি কিন্তু হাইফ্লো নেভাল নেচাল ক্যানলে দিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তো তানিয়া, এই ছিল চুয়াডাঙ্গা থেকে করোনার সার্বিক তথ্য। সেলিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার আর নেই। বুধবার সকাল 7:30 মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 98 বছর। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার। ফুসফুসে অতিরিক্ত ফ্লুইড জমার সমস্যায় ভুগছিলেন তিনি। এই অভিনেতা বলিউডে পরিচিত ছিলেন ট্র্যাজেডি কিং নামে। 65টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন দিলীপ কুমার। এর মধ্যে উল্লেখযোগ্য দেবদাস, নয়া দৌড়, মুগলে আজম, গঙ্গা যমুনা, ক্রান্তি এবং কর্মা। তাকে শেষ পর্দায় দেখা গিয়েছিল 1998 সালে কিলা ছবিতে। 8 বার তিনি সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জয় করেছেন। হিন্দি সিনেমা জগতের সবচেয়ে বড় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারও তাকে সম্মানিত করা হয়। 2015 সালে সরকার দিলীপ কুমারকে দেশের দ্বিতীয় বড় সম্মান পদ্মভূষণে সম্মানিত করেন তাকে।
ইরানে গ্যাস স্টেশনের পাইপলাইনের বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি শহরে বিস্ফোরণটি ঘটে। গ্যাস স্টেশনের পাইপলাইনে লিকেজের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ। আহবাদ শহরের চেশমে খোস তেল ক্ষেত্রের সঙ্গে ওই গ্যাস স্টেশনের পাইপলাইনের সংযোগ ছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে দুর্ঘটনার তদন্ত করতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তেল কোম্পানি এনআইওসিকে নির্দেশ দিয়েছেন ইরানের তেলমন্ত্রী। করোনার ভারতীয় ডেল্টা ধরন থেকে পেরুর ল্যামডা স্ট্রেন বেশি ভয়ঙ্কর বলে জানিয়েছে মালয়েশিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ল্যামডাকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে চিহ্নিত করেছে। ভারতে কমে এসেছে করোনায় আক্রান্তের সংখ্যা। টানা 29 দিন শনাক্তের হার 5% কম। শনাক্ত করোনার ল্যামডা ধরন গত 4 সপ্তাহে বিশ্বের অন্তত 30টি দেশে ছড়িয়ে পড়েছে। এটি ভারতীয় ডেল্টা ধরনের চেয়েও বেশি ভয়ঙ্কর বলে জানিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই স্ট্রেন শনাক্ত হয়েছে ব্রিটেনেও। ভারতে মঙ্গলবার গত 4 মাসের মধ্যে সবচেয়ে কম 34,703 জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে 553 জন। রাশিয়ার রাজধানী মস্কোতে 12 থেকে 17 বছর বয়সীদের ওপর স্পুটনিক ভি টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। চীনের সিনোভ্যাক টিকা নেওয়ার পরও থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় অনেক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবার থেকে ভারত, নেপাল, যুক্তরাজ্য, পর্তুগাল ও রাশিয়ার ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে জার্মানি। করোনায় আক্রান্তদের গুরুতর অসুস্থতা ঠেকাতে কার্যকর হলেও সংক্রমণ কমাতে ফাইজার বায়োএনটেকের টিকার কার্যকারিতা কম বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। জুলাই মাসের শেষ দিকে ফ্রান্সে করোনার চতুর্থ ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার। ডেল্টা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এ আশঙ্কা করা হচ্ছে। সুস্মিতা আনোয়ার, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews এই ঠিকানায়।